হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে দ্য টেক লাভারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে মূলত কথা বলবো। তো এটা একটা ফ্রি সফটওয়্যার বা ফ্রি টুলস, যেটি আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন যে কোনো প্রজেক্ট ক্রিয়েশনে বা প্রজেক্ট একাধিক প্রজেক্ট যখন আপনারা করবেন বা একটা টিম ওয়াইজ যখন আপনারা কোনো প্রজেক্ট সাবমিশনে কাজটা কমপ্লিট করবেন, তো তখন বেসিক্যালি আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটি প্রয়োজন হতে পারে। তো এটি বেসিক্যালি একটা ফ্রি ভার্সন। তো আপনারা কিভাবে এই টুলসের মাধ্যমে কোন একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারেন সে বিষয়টি আমি আজকের ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দিব। তো অবশ্যই যারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং জব করে থাকেন অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে বা কোনো একটা আপনার হচ্ছে যে কোনো প্রজেক্ট হিসেবে প্রজেক্ট পার্টনার হিসেবে আপনি যদি কোনো কাজ সাবমিশন করতে চান বা একটা টিম ওয়াইজ যখন একটা প্রজেক্ট কমপ্লিট করতে চান, তখন আপনার এই সফটওয়্যারটি বা টুলসটি প্রয়োজন হবে। বেসিক্যালি আপনারা যদি কোনো কোম্পানির হয়ে যদি কাজ করেন সেক্ষেত্রেও আপনারা দুইজন বা তিনজন বা পাঁচজন দশজন যে কোনো আপনার যে কোনো পার্সনের একটা টিম ওয়াইজ আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন। তো আজকে বেসিক্যালি কথা বলছি Trello.com। তো এই Trello.com এটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, যেখানে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের জিমেল আইডি বা মেইল আইডিটা লগ ইন করে একটা বোর্ড ক্রিয়েট করে আপনার প্রজেক্টের প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা করে কার কোন কাজ, কোন স্টেপে কার কি কাজ এবং কিভাবে ফাইনালি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ পর্যন্ত আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা কাজকে সাবমিশন বা কমপ্লিট করবেন, সেই বিষয়টি আমি জাস্ট একটা ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে পারেন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক। তো বেসিক্যালি Trello.com, এরপরে আপনি আপনার জিমেল আইডি দিয়ে একটা বোর্ড এখান থেকে ক্রিয়েট করতে পারেন। লাইক এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি নামটা চেঞ্জ করতে পারেন। তো এখন আমি বেসিক্যালি দেখাবো যে কিভাবে একটা ই কমার্স বা ই কমার্স বিজনেসে আপনি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটাকে ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট একটা বিজনেস আইডিয়া এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আশা করছি যারা একটা ই কমার্স বিজনেস বা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকুন। তো জাস্ট আমার এরকম একটা বোর্ড ক্রিয়েট করা আছে। তো বোর্ডটার নাম হচ্ছে গ্লোবাল কালেকশন কেয়ারমি বিডি। তো এটা বেসিক্যালি আমার অফিসিয়াল একটা প্রজেক্ট, তো যেখানে প্রজেক্টগুলোকে বিভিন্ন স্টেপে বা ভাগে বিভক্ত করা হয়েছে। তো বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের গ্রুপ মেম্বার থাকবেন এবং আপনার একজন টিম লিডার থাকবেন বা প্রজেক্ট ম্যানেজার বলতে পারেন, তো উনি আসলে এটাকে লিড করবেন। তো কিভাবে আপনার স্টেপগুলো শুরু হতে পারে তো আমি একটু দেখাচ্ছি। তো দেখেন এটা একটা স্টেপ, স্টেপের নাম দেওয়া হচ্ছে প্রোডাক্ট রিকোয়েস্ট, এরপরে হচ্ছে আমাজন ইউএসএ রিকোয়েস্ট, স্টেপ টুতে হচ্ছে ভ্যারিয়েশন ফাইনালাইজড, স্টেপ থ্রিতে রিসার্চ অ্যান্ড প্রাইজিং ডান, স্টেপ ফোরে হচ্ছে রিকোয়েস্ট ওয়েব লিস্টিং ডান, এরপর একটা আরেকটা এক্সট্রা একটা স্টেপ দেওয়া হয়েছে অর্ডার ইস্যু, আরেকটা হচ্ছে অর্ডার কনফার্মেশন স্টেপ ফাইভ, এবং অ্যান্ড ফাইনালি আরেকটি স্টেপ এখানে দেওয়া হয়েছে স্টেপ সিক্স, যেই স্টেপে আমাদের সমস্ত প্রজেক্টের কাজটা ওয়ান বাই ওয়ান ডান হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট আমি একটু দেখাচ্ছি, লাইক কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম বা ই কমার্সে, লাইক আমি একটু দেখাচ্ছি এই যে কেয়ারমি গ্লোবাল, এটা একটা ই কমার্স সাইট। তো ই কমার্স সাইটে আপনি যখন এই যে রিকোয়েস্ট প্রোডাক্ট এখানে যাবেন, রিকোয়েস্ট প্রোডাক্ট, তখন আপনি আলিবাবা, আমাজন, ইবে, ওয়ালমার্ট এই সকল সাইটের যে কোনো একটা লিংক এবং আপনি স্ক্রিনশট এখানে দিতে পারেন। তো এটা কিভাবে আসবে, এটা হতে পারে আপনার কাস্টমার যখন
এই ওয়েবসাইটে যাবে, তখন রিকোয়েস্ট এ প্রোডাক্ট এইখানে ক্লিক করে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল দিবে, প্রোডাক্টের লিঙ্ক দিবে, উনি আলিবাবা, আলি এক্সপ্রেস বা আমাজনের কোন লিঙ্কটা থেকে উনি প্রোডাক্টটি আনতে চান বা এই কেয়ারমি গ্লোবালের মাধ্যমে আনাতে চান। তো উনি প্রথমে কি করবেন, প্রোডাক্টের লিঙ্ক দিবেন। তো এখানে চারটা অপশনাল দেওয়া আছে, তো রিকোয়ার্ড হিসেবে উনি এখানে একটা প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে ভ্যারিয়েশন এবং সাইজ এবং কালার দিতে পারেন। তো লাইক কীরকম এই বিষয়টা আমি একটু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, এটা হতে পারে কাস্টমার এখানে যখন চলে আসবে, তো এটা অ্যাকচুয়ালি একটা, এইটার ব্যাকএন্ডে একটা ইমেল ক্রিয়েট করা আছে, তো ওইটাকে জোহো মেইল হিসেবে ধরা হচ্ছে এখানে। তো ওই জোহো মেইলের মাধ্যমে কাস্টমারের সমস্ত রিকোয়েস্টের প্রোডাক্টগুলো আমরা স্টেপ ওয়ানে দেখতে পাই। তো জাস্ট আমি স্টেপ ওয়ানে কীভাবে আসে আমি একটু জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করছি। তো দেখেন, এখানে একটা ইমেলের টেমপ্লেট থাকে, তো টেমপ্লেটে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকে, কাস্টমারের নাম দেওয়া হয়, তো এরপরে হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কাস্টমারের রিকোয়ারমেন্টের যে প্রোডাক্ট লিঙ্কটা সেই লিঙ্কটা দেওয়া থাকে, হতে পারে স্ক্রিনশট, হতে পারে প্রোডাক্টের লিঙ্ক। তো দেখেন, এই যে এই লিঙ্কটা আমি একটু ওপেন করছি, এটা স্টেপ ওয়ানের কাজ। তো এইখান থেকে কাস্টমারের রিকোয়ারমেন্টের একটা প্রোডাক্টের এখানে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কটা হচ্ছে কি হবে, এই লিঙ্কটার যদি কোনো ভ্যারিয়েশন থাকে, লাইক কালার বা সাইজ যদি থাকে, তাহলে সেইটা চলে যাবে স্টেপ টুতে। এই যে স্টেপ টুতে, তো কাস্টমারের রিকোয়ারমেন্টের প্রোডাক্টের ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন দ্যাট মিন্স কালার এবং সাইজ বা ওনার পছন্দের যে মডেলটি, সেটি হচ্ছে যখন কাস্টমারের কাছ থেকে এই ভ্যারিয়েশনটা কালেক্ট করা হবে, তখন চলে যাবে স্টেপ টুতে। ওয়েল, স্টেপ টুতে একইভাবে যাবে হচ্ছে আমাজনের ইউএস এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট। তো কি হতে পারে, আমাজন হতে পারে, তারপরে এটা হচ্ছে হতে পারে ওয়ালমার্ট হতে পারে, ইবে হতে পারে, তো যে কোনো একটি, যে কোনো আপনার সাইটের লিঙ্কটা কাস্টমার এখানে প্রোভাইড করবে। লাইক আমি এখান থেকে একটা দেখাচ্ছি, তো দেখেন amazon.com, কাস্টমার কিন্তু এই, আমি একটু ওপেন করে দেখাচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন, খুব চমৎকারভাবে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের মাধ্যমে কিভাবে একটা প্ল্যাটফর্মকে রান করা হয় বা কিভাবে একটা প্রজেক্টকে রান করা হয় স্টেপ বাই স্টেপে, সেই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, এই যে আমাজনের লিঙ্কটা ওপেন হলো, তো লাইক এই যে কোলগেট, এনামেল হেলথ হোয়াইটেনিং, এই কোলগেটটা ইউএসএর, তো আমাজন থেকে কাস্টমার আনতে যাচ্ছে। তো কাস্টমারের আমাজনের যে প্রাইসিং, ওইটা আমি এখন দেখাচ্ছি না, তো আমি হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে জাস্ট আমি স্টেপ টু এর কাজ করব। স্টেপ ওয়ানের কাজটা কারা করবে, কাদের জন্য? তো বেসিক্যালি যারা হচ্ছে কাস্টমার কেয়ারে আছেন বা কল সেন্টারে আছেন, তারা হচ্ছে এই ইমেল থেকে যে স্টেপ ওয়ানে প্রত্যেকটা রিকোয়েস্ট উঠানো হচ্ছে, তখন কাস্টমারকে কল করা হয়, কল করা হলে তার কাছ থেকে ভ্যারিয়েশন নিয়ে স্টেপ টুতে আমরা দেখতে পাবো। তো লাইক আমি একটা ওপেন করছি, তো দেখেন এখানে কিন্তু দুইটা ভ্যারিয়েশন নেওয়া হয়ে গিয়েছে। কীরকম ভ্যারিয়েশনটা আমি এখন আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিচ্ছি, এটা হচ্ছে কাস্টমার একটা প্রোডাক্টের লিঙ্ক, আর এটা হচ্ছে প্রথম ভ্যারিয়েশনের স্ক্রিনশট। তো আমি কিন্তু একই সাথে স্ক্রিনশটটাও ওপেন করছি, একই সাথে আমি লিঙ্কটা ওপেন করছি। তো দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে কাস্টমার এই যে 4 নম্বর ভ্যারিয়েশনে এই প্রোডাক্টটি আনাতে চাচ্ছেন। তো এইখানে দেখেন 4 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখন আমি এটাকে জাস্ট রিসার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে, বোঝানোর সুবিধার্থে একটা রিসার্চ করে দেখাচ্ছি। এর প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি কিভাবে আপনার হচ্ছে ড্রপ শিপিংয়ের জন্য প্রোডাক্টগুলো আপনার রিসার্চ এবং প্রাইজিং করা হয় সেই বিষয়টি দেখিয়েছিলাম, এবং কিভাবে ওয়েব লিস্টিং করা হয় সেই বিষয়টিও আমি দেখিয়েছিলাম। তো জাস্ট আমি এখানে একটা এক্সটেনশনে ক্লিক করলাম, তো এখানে দেখেন এটা হচ্ছে আলি এক্সপ্রেসের একটা একটা হচ্ছে কি বলে এটাকে, এক্সটেনশন বলে। তো এই মুহূর্তে এটা সার্চ করে পাচ্ছে না, কারণ আমরা
বেসিক্যালি 1688.com এই সাইট থেকে আমরা হচ্ছে হোলসেলে বা কম প্রাইসে এই প্রোডাক্টগুলো পারচেস করে থাকি। তো আমি এখান থেকে কি করব, এই এক্সটেনশনটাকে কাজে লাগানোর জন্য বা কাজ যেন করতে পারে, সঠিকভাবে যেন প্রোডাক্টটা বের করতে পারে, এই কারণে আমাকে এখানে লগ ইন করে নিতে হবে। তো যেহেতু এটা একটা চায়না সাইট বা চায়নার ই কমার্স সাইট, তো আমাকে অবশ্যই ফোন নাম্বার দিয়ে চায়না থেকে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, অথবা আপনি চাইলে বাংলাদেশের থেকেও যেটা হচ্ছে আপনি এখানে ভিপিএন কানেক্ট করেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। তো দেখেন ওইখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন করছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা লগ ইন করে নিলাম। তো দেখেন এখন যদি আমি এখান থেকে এটা যদি একটু ছোট বড় করে এক্স্যাক্টলি পাই, তখন দেখেন এটা আপলোড হলো ইমেজটা এই কি বলে এটা এক্সটেনশনের মাধ্যমে আপলোড হলো ওয়েবসাইটে, এবং এই এক্সটেনশন থেকে 1688.com বা এরপরে আলি এক্সপ্রেস, আলিবাবা বা চায়নার কোনো অন্য কোনো শপে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমাদেরকে দেখাবে। তো আমি একটু এটাকে ছোট বড় করে এক্স্যাক্টলি এই এই প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করছি, দেখি আছে কি না। তো দেখেন এটা কিন্তু খুঁজে পাচ্ছে না। ওকে, দেখেন অনেক সময় যদি কোনো ক্লিয়ার ইমেজের সাথে যদি কোনো লেখা চলে আসে তাহলে অ্যাকচুয়ালি খুঁজে পায় না। তো দেখেন আমরা অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি এই একটা প্রোডাক্ট, আর একই সাথে আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে চাইনিজ ইউয়ানে। তো এইখানে আমি আরেকটি পেলাম। তো এখন আমি দেখব যে এইটা আসলে আলি এক্সপ্রেসে প্রাইসটা কত ছিল। তো এখানে এটা হচ্ছে স্পেন, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আছে, আমি ইংলিশ করে দিলাম, আর ইউএসডি বা ইউএস ডলারে এটা থাকবে। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী 4 নম্বরটা ছিল। তো 4 নম্বর ভ্যারিয়েশনটা কি, দেখেন সিলভার কালারের এটা চাচ্ছে। এটা কি, ওকলার স্মার্ট ফেস রিকগনিশন ডোর লক। তো একটা ডোর লক যেটা হচ্ছে ফেস রিকগনাইজ করে এটাকে সিকিউরিটি দিচ্ছে। তো আমি দেখেন এইটাই ওকলারের একটা সিকিউরিটি ক্যামেরা মনিটর, ইন্টেলিজেন্ট লক যেটা, তো এটা হচ্ছে সিলভার কালারের। ওকে, তাহলে আমি এখান থেকে একটু এটা দেখে নিব যে দেখেন 1 থেকে 2 পিস মিনিমাম অর্ডার করা যাবে, আর এখানে দেখে নিই এখানে 1 থেকে 9 পিস। তাহলে এখানে দেখেন একটু প্রাইসটা নিচে দিকে গেলে 4000 ইউয়ান, আর এখানে আছে হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে 1280 ইউয়ান। তো অবশ্যই আমরা কোনটা নিব, আমরা অবশ্যই যেটা প্রাইসটা কম সেটা নিব। তার আগে আমরা একটা এটা ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি যেন লেখাগুলো বুঝতে পারি আমরা। ওকে, তো আমরা দেখেন কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে এখানে কালার কোনটা দেখাচ্ছে, এখানে কিন্তু স্পেসিফিক কোনো কালার কিন্তু আমাকে দেখাচ্ছে না, জাস্ট কত পিস অ্যাভেলেবেল আছে সেল করার জন্য এবং প্রাইসটা কত এটা দেখাচ্ছে। তো এখানে দেখেন সিলভারটা কিন্তু আমি পাচ্ছি না, বাট এখানে আমি কি করতে পারবো, এখানে কিন্তু এক্স্যাক্টলি দেখেন এই যে স্পেস সিলভার, আমরা কিন্তু সিলভার ভ্যারিয়েশনটা এখান থেকে পাচ্ছি, ব্রোঞ্জ কালার, ব্ল্যাক কালার, গোল্ড কালার এবং সিলভার কালার। তো এখানে যেহেতু ভ্যারিয়েশন নাই, তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা যেহেতু এই লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছি, তো আমি একটু প্রাইসটা যদি বেশিও হয় তাহলে আমি কিন্তু এখান থেকে এই প্রোডাক্টটা এখান থেকেই কিন্তু কনফার্ম করব। তো আমি তার আগে দেখে দিই এটা টোটাল ওয়েটটা কত, কেননা আমাদের প্রাইসিং করার ক্ষেত্রে এই ওয়েটটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি। তো ইউনিট ওয়েট বা ক্রস ওয়েট এটা 8 কেজি দেখাচ্ছে। তো আমি একটু নিচের দিকে যাই যে আর কোনো কিছু আছে কি না। ওয়েল, এটা যেহেতু একটা ডোর লক, অবশ্য অনেক এখানে সিস্টেম বা আপনার ফাংশন থাকবে, সব কিছু ওভারঅল ওয়েটটা এখানে 8 কেজি। তো আমি কি করব, এখান থেকে আমি এইটার প্রাইজিংটা করব। তো প্রাইজিংয়ের শিটে আমি চলে গেলাম, প্রাইজিং যেহেতু 1688, তাহলে আমি এখান থেকে 4000 নিলাম, আর আমি ওয়েট দেব অবশ্যই 8 কেজি। ওয়েল, তাহলে এটার প্রাইসটা কত দেখাচ্ছে, দেখেন এটার এমআরপি হচ্ছে ফাইনাল প্রাইস, ফাইনাল প্রাইসটা দেখাচ্ছে আমাদের 1,25,000। তো এটা আমরা যেটা করতে পারি একটু কমিয়ে ধরতে পারি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে 1,20,000 আমরা ধরতে পারি, ঠিক আছে।
তো জাস্ট প্রাইসিং যেহেতু করতে হবে, তো আমি প্রাইসিংটা এখানে এই লিংকটা কপি করলাম। কপি করে আমি কোথায় চলে যাব, এখানে। তো আমি হচ্ছে যেহেতু এটা এক নাম্বার প্রোডাক্ট, তো আমি এক নাম্বার প্রোডাক্টের জন্য প্রাইসিংটা করব। তো প্রাইসিংটার জন্য আমি এখানে ওয়েল প্রাইসিং এর যে বিষয়টি আছে আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখেন প্রাইসিংটা কিভাবে করা হচ্ছে। টোটালটা হচ্ছে আপনার এখানে এসেছিল 1,25,000, তো আমি একটু কমিয়ে ধরলাম, আমি ধরলাম যে 1,18,000 সামথিং। ওকে, তো আমি হচ্ছে এখানে প্রাইসটা দিয়ে দিলাম, এই যে 1,18,000। ওকে, তো দেখেন শিপিং কস্ট এবং ট্যাক্স নর্মালি আমাদের 750 টাকা ধরা হচ্ছে, 800 টাকা ধরা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা শিপিং কস্টটা কী দিব, এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি। 800 ইনটু এটা পার কেজি, তাহলে 8 কেজি, যেহেতু তাহলে 8 কেজি হলে 6,400 টাকা আমাদের শিপিং কস্ট হচ্ছে, 400। তাহলে প্রোডাক্টের প্রাইসটা কত, প্রোডাক্টের প্রাইসটা হবে টোটাল অ্যামাউন্ট থেকে 8 3টা 0 মাইনাস 6,400। ওকে, তাহলে আমাদের এই অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1,11,600, 1,11,600। ওকে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রাইস এবং শিপিং কস্টটা এত, টোটাল এত। তাহলে আমরা কিন্তু একটা কি করলাম, একটা প্রাইসিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমি আরেকটি প্রাইসিং, যেহেতু একই সাথে দুইটা প্রাইস কাস্টমার জানতে চেয়েছে, আমি এটাও করে দিচ্ছি একই সাথে, কেন পরের স্টেপের কাজটা যেন আমার দেখাতে ইজি হয়। তো এই জিনিসটা কি, এটা আমি এখান থেকে ইংলিশ করে দিলাম। একটু ভিডিওটা, আজকের ভিডিওটা লেন্থলি হবে, বাট আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, একটা ই কমার্স প্ল্যাটফর্মের A to Z কিন্তু আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো দেখেন এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে এটার স্ক্রিনশটটা আমরা একটু চেক করি। ওকে, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে এটা হচ্ছে 3 নাম্বার ছিল, তাহলে আমরা একটু 3 নাম্বারটা দেখি। তো এটার প্রাইসও বেশি হবে আশা করছি, তো আমি একটু সার্চ করলাম। তো সার্চ এটা হয়তো আসবে না, কেননা হচ্ছে প্রোডাক্ট ক্লিয়ার ইমেজের সাথে কিন্তু কিছু লেখা আছে, তো কিছু লেখা থাকলে অনেক সময় এই জিনিসটা আসে না, বাট তারপরেও এসে গিয়েছে। তো ওকে, আমি এটা একটা লিংক ওপেন করলাম, আরেকটা এখান থেকে আরেকটা লিংক ওপেন করলাম। ওকে, আর এইগুলো হচ্ছে আপাতত আমি ওপেন করতেছি না, আচ্ছা এটাও ওপেন করলাম। তো এইটা কি ছিল, প্রোডাক্টের নামটা ছিল ওকলার টুইয়া স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট ডোর লক, ডিজিটাল লক। তো এখানে একটা বিষয় দেখেন, মিনিমাম কিন্তু 10 পিস আমাকে অর্ডার করতে হবে এখান থেকে যদি নেওয়া হয়, তাহলে আমরা কি করব, এটা অ্যাভয়েড করব, এটা একটু দেখে নিব। হ্যাঁ, আমরা এটা কেটে দিলাম, এখানে মিনিমাম 1টা থেকে 19টা পর্যন্ত, তো আমি এটাকে ইংলিশ করে দিলাম। তো এখন আমি দেখবো যে এটা কোন ভ্যারিয়েশন ছিল, এটা ভ্যারিয়েশনটা ছিল হচ্ছে C1 30240। তো আমি একটু দেখি যে এটা আসলে পাওয়া যায় কিনা। তো অ্যাকচুয়ালি এইখান থেকে যেটা জানতে চাচ্ছে, তা আমি হচ্ছে জাস্ট মডেল দেওয়া আছে, তো মডেল ডাজেন্ট ম্যাটার, আমি এখান থেকে এটি সিলেক্ট করব। তো দেখেন এটা হচ্ছে ইংলিশে করা আছে, তারপরেও আসেনি। ওকে, এখানে চলে এসেছে যে স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট লক। ওকে, এখন আমরা যেটা করব যে এইটা আসলে এই কালারটা অ্যাভেলেবেল, একটা কালারই অ্যাভেলেবেল, এবং প্রাইসটা কিন্তু আমার 990 ইওয়ান, ঠিক আছে। তাহলে এইটার আমরা একটু ওয়েটটা দেখে নিই, ওয়েট কিন্তু 5 কেজি, দেখেন আগেরটাই কিন্তু ওয়েটটা ছিল বেশি আর এটা ওয়েটটা কম, তার মানে আমি এখন 990 এটা ধরলাম, 990। ওকে, আর এটা ছিল 5 কেজি, তাহলে এটার ক্ষেত্রে একটু প্রাইসটা কম হবে। তো দেখেন আমাদের প্রাইসটা কত এসেছে এখানে, 35 এসেছে, 35,000। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে প্রাইসটা একটু কমিয়ে আমি ধরতে পারি যে 32,990, এটা ধরতে পারি।
ওকে, তো আমি প্রাইসিংটা করে দিচ্ছি, এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, এরপরে আমি হচ্ছে ফরম্যাটটা কপি করলাম। আসলে এক হাতে কাজ করছি আর এক হাতে আমার মাইক্রোফোন, দ্যাটস ওয়াই একটু স্লো হচ্ছে। তো এখানে কত ছিল প্রাইসটা? 35,000, সরি, এখানে হচ্ছে 35,000, যত আমি ধরলাম যে 32,990 ধরলাম, 32,990। আর যেহেতু পার কেজি 800 করে, তাহলে যদি হয়, যেহেতু 5 কেজি, তাহলে 800 × 5, দ্যাট মিনস শিপিং কস্ট হচ্ছে 4,000 টাকা। ওকে, তাহলে আমি এখন অ্যাকচুয়াল প্রাইসটা কত, অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 32,990 মাইনাস 4,000, তাহলে 28,990 টাকা। ওকে, তাহলে আমাদের প্রাইসটা ডান হয়ে গেল। এখন প্রাইসটা যখন ডান হয়ে গেল, আমি কি করব, আমি হচ্ছে স্টেপ থ্রিতে দিয়ে দিলাম। তো স্টেপ থ্রিতে যখন দিলাম, আমি সিরিয়ালটা একটু বোঝার সুবিধার্থে এটা একটু কপি করে রাখলাম। তো অনেক সময় কপি পেস্টের এই বিষয়গুলা আপনার মনে করতে হবে। দেখেন, আপনি জয়েন দিলেন, দ্যাট মিনস এখানে কে করেছে এই কাজটা তার নামটা চলে আসবে। প্রত্যেক মেম্বারে যার যে কাজ থাকবে, সে তখন জয়েন দিয়ে এই কাজটা করবে। এটা ট্রেলর উল্লেখযোগ্য একটু দিক। তো দেখেন, আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা কপি করেছিলাম। এখন কি করব, আমি জাস্ট, আমি যদি এইখানে সার্চ করি ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে, তখন কিন্তু আমি এটা স্টেপ থ্রিতে পাঠিয়ে দিয়েছি, স্টেপ থ্রিতে পেয়ে যাব। এই দেখেন, স্টেপ থ্রিতে চলে এসেছে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলাম। ওকে, দেখেন, এটা কিন্তু আমার কিন্তু স্টেপ থ্রিতে চলে এসেছে, আমি কিন্তু পেলাম। তো স্টেপ থ্রিতে যখন আমার প্রাইসিংটা হয়ে গিয়েছে, তখন কাস্টমার কেয়ার থেকে এটা কাস্টমারকে জানানো হয়েছে, স্যার আপনার একটা প্রোডাক্টের রিকোয়েস্ট ছিল, এটার প্রাইসিংটা করা হয়েছে, এটার প্রাইসটা এত। তখন যদি কাস্টমার রিকোয়ারমেন্টের ভেতরে বা বাজেটে হয়ে থাকে, তখন কিন্তু কাস্টমার কী করবে, এটা কিন্তু বলবে যে ঠিক আছে, আমি প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছি, ওয়েটা কি। তখন এটা করা হবে যে কাস্টমার ডিরেক্টলি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি অর্ডার করতে হবে, এর আগে আমাদেরকে প্রোডাক্টটি ওয়েব লিস্টিং করে নেওয়া হবে বা ওয়েবসাইটে প্রোডাক্টটি আপলোড করে দেওয়া হবে। তো এরপরে কাস্টমার ডিরেক্টলি এটা হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। তো প্রোডাক্টটা কীভাবে অর্ডার করতে পারবে সেটিও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনারা ক্লিয়ার হয়ে যান। তো আমরা যেহেতু এই আমাদের ওয়েবসাইটটা শপিফাইয়ের মাধ্যমে বা এই সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করা, তো আমাদের শপিফাইয়ের ব্যাক এন্ডে চলে আসবে এই যে অর্ডার। তো অর্ডারে যখন আমরা ক্লিক করব, একটু সময় নিচ্ছে, দেখেন এই যে পেইড, এই যে এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে কাস্টমারের অর্ডারের সিরিয়াল নাম্বার, এবং কাস্টমার যখন এই ব্যাক এন্ডে এখানে এসে অর্ডার করবে, অ্যাড টু কার্ট, কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ডে অ্যাড করে যখন প্রোডাক্টটি অর্ডার করবে, তখন কিন্তু সে কার্ডের মাধ্যমে বা বিকাশ বা যে কোনো কিছু থ্রুতে সে অর্ডার করলে এটা পেইড দেখাবে, যখন কাস্টমার প্রোডাক্টটি অর্ডার করবে এবং পেমেন্ট কনফার্ম করবে, তখন এটা পেইড হিসাবে থাকবে। তো পেইড হোক আর কাস্টমার যদি কোনো অ্যাড টু কার্ডে অ্যাড করে যদি চলে আসে পেমেন্ট না করে, তখন এটা চলে আসবে অ্যাবান্ডন চেক আউট, যেটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কাস্টমার পেমেন্ট না করে চলে আসে, তখন কাস্টমার কেয়ার থেকে বা কল সেন্টারে যারা থাকেন তারা হচ্ছে কল করেন অ্যাবান্ডন চেক আউট থেকে, যে স্যার আপনি একটা প্রোডাক্টের অর্ডার করতে চেয়েছিলেন কিন্তু এটি কিন্তু পেমেন্টটা করা হয়নি। তো তখন এইগুলো এইখানে চলে আসে। তো এই যে কাস্টমার পেমেন্ট করে দিচ্ছে, যেটা পেইড আর যেটা হচ্ছে পেমেন্ট করা হচ্ছে না, তো এইগুলো সবই অর্ডারের ভেতরে থাকে। একটা হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট পেন্ডিং, দ্যাট মিন্স পেমেন্টটা করা হয়নি, আর একটা পেইড। তো এগুলো হচ্ছে স্টেপ ফোরে চলে আসে। তো স্টেপ ফোরে যখন কাস্টমার এটা ফুল কনফার্ম করে দেয়, তখন কিন্তু স্টেপ ফাইভে চলে যায়, পেমেন্ট করে দেয়। আর যেগুলো পেমেন্ট করা হয় না, তখন কাস্টমার থেকে একটা পার্সেন্টেজ, যে 25% আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, কাস্টমার বিকাশের মাধ্যমে এটা যদি পেমেন্ট করা হয়, তখন এখান থেকে 10-এ স্টেপ ফাইভে নেওয়া হয়। তো স্টেপ ফাইভে যখন এটা
আসে, তখন কিন্তু এই কাস্টমারের অর্ডারটা জোহোতে বা জোহো ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে অর্ডারের হিসাবে তোলা হয়। তো জোহো ইনভেন্টরি কিভাবে কাজ করে বা কিভাবে সেলস অর্ডার ক্রিয়েট করতে হয়, প্রত্যেকটা স্টেপ কিভাবে কাজ করে জোহোর জোহো সফটওয়্যার ম্যানেজমেন্টে, সেই বিষয়টি নিয়ে আমি দরকার হলে আলাদা একটা টিউটোরিয়াল ভিডিও ক্রিয়েট করব। তো আপনারা যারা ই কমার্সের এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে চান, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আমি অবশ্যই এটা একটা ভিডিও মেক করব। তো স্টেপ 5 থেকে যখন অর্ডারটা কনফার্ম করা হয়, তখন সেটা স্টেপ 6-এ চলে আসে। তো স্টেপ 6-এ চলে আসার পরে আমাদের প্রোডাক্টটা মানে টোটাল কি বলে এটাকে, হ্যাঁ টোটাল আমাদের প্রজেক্টটা ডান হয়ে যাচ্ছে বা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা স্টেপে কার কোন কাজ আপনার গ্রুপের মেম্বারদেরকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেওয়া হয় বা স্পেসিফিক কোন কোন পার্সনের কোন কোন দায়িত্ব তাকে সেটা বুঝিয়ে দেওয়া হয়, প্রজেক্ট ম্যানেজার বুঝিয়ে দেন। তো এইভাবে আসলে একটা ই কমার্স সাইটের প্রোডাক্ট রিকোয়েস্ট থেকে প্রোডাক্টটি কনফার্ম হয়ে অর্ডার প্লেসের মাধ্যমে সেলস অর্ডার ক্রিয়েট হয়ে যায়। তো আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপের ইন্ডিভিজুয়াল নাম দিয়ে এইভাবে খুব চমৎকারভাবে একটা প্রজেক্টকে সাবমিট করে দিতে পারেন। তো বেসিক্যালি যে কোনো ধরনের একটা ই কমার্স প্ল্যাটফর্ম বলেন বা বড় ধরনের বড় বড় যে প্রজেক্টগুলো থাকে, প্রজেক্টগুলো আপনি খুব সহজে Trello.com এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা টুলসের মাধ্যমে খুব চমৎকারভাবে কমপ্লিট করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন এবং অনেক বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে আসলে এই কাস্টমারের রিকোয়ারমেন্টের বা কাস্টমারের পছন্দের প্রোডাক্টগুলো ইমেলের মাধ্যমে বা জোহো মেইলের মাধ্যমে আমরা পেতে পারি এবং এখানে স্টেপ 1-এ সেটাকে সাবমিট করি, এবং কিভাবে আমরা একটা সেলস অর্ডার ক্রিয়েট করতে পারি, সেলস অর্ডারের আপডেটগুলা কাস্টমারকে কিভাবে জানাইতে পারি বা এটা কাস্টমারকে কিভাবে ফিডব্যাক জানাতে পারি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ইন ফিউচারে আমরা আপনাদেরকে এই ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা ই কমার্স রিলেটেড যত ধরনের আপনার প্রবলেম বা যত ধরনের সলিউশন, যত ধরনের আপডেট আপনাদেরকে আপ টু ডেট আমরা জানাতে পারি। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও মেক করা হয় ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ই কমার্স বা অ্যান্ড্রয়েডের বিভিন্ন ধরনের অ্যাপসের আপডেট, তো সেইগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।